জাপানে বসন্তকালে কাঁকড়া ধরার প্রধান মৌসুম। কাঁকড়া ধরার বোটগুলো সকাল ভোরে প্রস্তুতি নিতে থাকে। এই খাঁচাগুলোই কাঁকড়া ধরার প্রধান উপকরণ। প্রত্যেক বোটে শত শত এমন খাঁচা রয়েছে। এগুলো এমনভাবে তৈরি যেখানে কাঁকড়া প্রবেশ করতে পারবে কিন্তু বের হতে পারবে না। খাঁচাগুলো গভীর পানিতে পাতা হয়, যা পাড় থেকে প্রায় নটিক্যাল মাইল দূরে। তাই তারা সকাল সকাল বের হয়ে পড়ে। তারা যখন পয়েন্টে পৌঁছায় তখন খাঁচাগুলো পানিতে ফেলতে শুরু করে। প্রত্যেকটা খাঁচা তাদের সঙ্গে সংযুক্ত থাকে। দুপুর না হওয়া পর্যন্ত ঠিক এভাবে খাঁচাগুলো পানিতে ফেলার কাজ চলতে থাকে। এরপর কাঁকড়া তোলার পালা। এরপর প্রসেসিংয়ের জন্য কাঁকড়াগুলোকে ফ্যাক্টরিতে নেওয়া হয়। আর এভাবেই বিশাল কর্মযজ্ঞ সারাক্ষণ চলতে থাকে। চলুন এবার দেখি কিভাবে সুস্বাদু কাঁকড়া তৈরি হয়। আমাদের ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।